ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 11টা, তো আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আমি সারাদিন কি কি করি তোমাদের সাথে সব শেয়ার করব, আর আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো, আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আলুর দম আর একটা রুটি। তো ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর কি কি করছি। তো আজকে রান্না হবে, দেখো, লুটি মাছ করব, তার জন্য আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর বানাবো লাল শাক, তো এটা আমি বেছে নেবো এখন। আর ছেলে যেহেতু লোটে মাছ খায় না, দেখি ছেলের জন্য কি করা যায়। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে। তো রিও দেখো এখন বক করছে, তো চলো তোমাদের সাথে বলেছিলাম একটা রেসিপি শেয়ার করবো, তোমরা দেখো। তো আজকে লোটে মাছের রেসিপিটা শেয়ার করছি। তো এখানে দিয়ে দিলাম লোটে মাছ, পেঁয়াজ কুচি, জায়গাটা ছোট হয়ে গেল, পেঁয়াজ কুচি, হলুদ, নুন, আর এর মধ্যে করা আছে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট। জায়গাটা ছোট হয়ে গেছে বলে একটা বড় জায়গা নিয়ে নিলাম। আর দেবো সর্ষার তেল, দেবো সর্ষার, এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো। টমেটো দিতে তখন ভুলে গেছিলাম, তো টমেটো দিয়ে দিলাম সব, দিয়ে মাখিয়ে রেখে দেবো 10-15 মিনিট, থাক, তারপরে কড়াইতে দেবো। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম কিছুটা, আর ওখানে মাখানোর ম্যারিনেশন করার সময় তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার লোটে গুলো দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। আমাদের লোটে মাছটা হয়ে এসছে, আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো মোটামুটি গোটা গোটাই আছে, এই দেখো গোটা গোটাই আছে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দিলাম। তো আমার লোটে মাছ কমপ্লিট। তো রেসিপিটা ভালো লাগলে, ট্রাই করো বাড়িতে। তো এরপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখলেই তো লোটে মাছ তখন রেসিপিটা দেখালাম, আর আজকে দুপুরে লাঞ্চে কি কি নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাত নিয়েছি, শসা, আর এটা দেখো বাঁধাকপির বড়া, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো একদিন। আর লাল শাক ভাজা, ডাল, আর হয়েছে লোটে মাছ, এই আজকে দুপুরের লাঞ্চ। তো তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখলেই দুপুরবেলা কি কি করলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখো লাইটগুলো দেখা, সব ঘরে লাইট লাগানো হয়ে গেছে। তো আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, সেই জন্য আবার সন্ধ্যাবেলা আসলাম। তো ফার্স্টে শেয়ার করি, সুদীপের অফিস থেকে কিছু আজকে গিফট পাঠিয়েছে, তো সেটা শেয়ার করছি, দিওয়ালি গিফট। তো এখানে একটা লাউ পলার দুটো বোল সেট পাঠিয়েছে, এই দেখো খুব সুন্দর। আর একটা সুন্দর দিয়া পাঠিয়েছে প্রদীপ, আর একটা ডার্ক ফ্যান্টাসি পাঠিয়েছে, মানে বাচ্চাদের জন্য, মেয়েরা বড়রা খেতে পারে, এটা ওর অফিস থেকে গিফট দিয়েছে। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, দিওয়ালি গিফট। আর ছেলে কিছু বাজি কিনেছে, সেটাও দেখাচ্ছি। দেখো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যে আমি যেতে পারিনি, তাই জন্য জায়গাটা কোথায় জানাই,
দাঁড়াও এক সেকেন্ড, না এখানে নাম্বারটা দেখে নিতে পারো, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি দেখে নাও, জোনাই পাড়া পাড়াই পায়রা কাছা হুগলি, এইটা একটা ফ্যাক্টরি আছে আকাশ গঙ্গা ব্র্যান্ডের নাম, তো ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, অনেক সস্তায় বাজি পাওয়া যায়। হ্যাঁ এখন একটু দামটা বেড়ে গেছে কারণ দু বছর বন্ধ ছিল আর কেমিক্যালের দামগুলো বেড়ে গেছে। এই দেখো এত বাজি কিনে নিয়ে এসেছে আর ওদিকে রিও প্রচন্ড পরিমাণে চিৎকার করছে, প্রচুর বাজি নিয়ে এসেছে। আমি দেখাচ্ছি, এই দেখো সেল, এই দেখো সব বাজি টুবড়ি টুবড়ি সবই আছে। তো তোমাদের সাথে দেখালাম শেয়ার করলাম, তোমরা যদি চাও এখান থেকে বাজি নিয়ে আসতে পারো, অনেকটাই সস্তা, এতগুলো বাজি মিলে 2000 টাকা লেগেছে। তো আমার ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর তো টাটা, আর হ্যাপি ধনতেরাস সবাইকে জানাচ্ছি। তো তোমরা খুব ভালো থেকো আর টাটা, গুড নাইট।